একজন কৌতুক অভিনেতা থেকে আপনার সরকার প্রধান কিংবা প্রেসিডেন্ট, এটা কোন দেশের দর্শক বলুন তো? হয়তো বলতে পারবেন না, কারণ অনেকে জানেন না হয়তো। আমি হয়তো জিনিসটা জেনেছি, এই জন্য বলতেছি। উনি হলেন বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হ্যাঁ, আপনারা জানেন যে ইউক্রেনের দিকে বর্তমানে পুরো বিশ্ববাসীর চোখ হা করে তাকিয়ে আছে, তেমনি আমিও আছি। এই জন্য ওনার সময় কিছু খোঁজখবর আমি হালকা নিলাম যে উনি নাকি একসময় ইউক্রেনে আপনার বিভিন্ন অনুষ্ঠানে নাটক করতেন, থিয়েটার করতেন। সেই আপনার 2019 সালে একটা নাটক সার্ভেন্ট অব দ্য পিপল উনি করেছিলেন, যে নাটকে ওই নাটকের ভিতরে উনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং উনি একসময় প্রেসিডেন্ট হবেন এরকম একটা বাসনা প্রকাশ করেছিলেন ওই নাটকের ভিতরে। পরবর্তীতে আল্লাহর কি অসীম লীলা খেলা যে উনি বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট। সে নাটকটার নাম ছিল সার্ভেন্ট অব দ্য পিপলস, যেটা একেবারে ওই দেশে একটা সম্মানিত হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল। সেখান থেকে ওনাকে আর পিছিয়ে তাকাতে হয়নি, উনি বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট। জানেন যে উনি বর্তমানে নিজেই যুদ্ধের মাঠে নেমে গিয়েছেন। উনি আসলে কেউ ওনার সাথে কথা দিয়ে কথা রাখেনি। দর্শক আপনারা জানেন যে আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বলেন, যারাই বলেন, তারা তাকে কিন্তু যুদ্ধের মাঠে নামিয়ে দিয়ে এখন কিন্তু পিছিয়ে হটে গিয়েছে। তিনি গতকাল এই আপনার জেলেনস্কি দুঃখ করে বলেছেন, সবাই আমাকে আশা দিয়েছিল, সবাই আমাকে বন্ধু ভেবেছে, বন্ধু স্বীকার করেছে, কিন্তু কেউ এখন আমার পাশে নেই, আমার বিপদের সময় সবাই আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। আমি আজকে ভিডিওটা এজন্য করলাম, ওনার কথাটা আমার ভালো লাগছে যে বিপদের সময় কেউ কিন্তু কাছে থাকে না, সবাই চলে যায়, এটাই বর্তমান আমাদের প্রেক্ষাপট। সেরকমই ঘটনা দেখালো আমাদের যুক্তরাষ্ট্র বলে বড় বড় শক্তিধর রাজনীতিবিদেরা। আসলে ওনারা বসে বসে বিভিন্ন বিবৃতি দেয়, বিভিন্ন অবরোধের কথা বলে, বিভিন্ন মিলমিশের কথা বলে, আসলে বাস্তবে ওরা কতটুকু করতে পারে এটা আমাদের বিশ্ববাসী এখন জানে। যে আমেরিকা কখনো কোনো দেশের ভালো কি চেয়েছে এটা আমার মনে হয় না। ওরা আমেরিকা কখনো যুদ্ধকে থামায় না, বরং উস্কে দেয়, কারণ উস্কে দিলে ওনাদের ব্যবসায় সুবিধা হয়, অস্ত্র বিক্রি করতে পারে, বিভিন্ন পারমাণবিক বোমা বিক্রি করতে পারে। এটা হয়তো আমেরিকা টার্নিং পয়েন্ট, এটা হয়তো আপনারা দর্শক আমার থেকে ভালো জানেন। তো আমি বলবো এখনকার দিনে এই যুদ্ধটা মোটেই কাম্য নয়, যুদ্ধ কখনো শান্তি বয় আনতে পারে না, যুদ্ধ হলো যে ধ্বংস শেষ করে দিতে পারে। আপনি দেখবেন এই যুদ্ধে সৈন্য মারা যাবে কয়েক হাজার হয়তো, কিন্তু সাধারণ মানুষ মারা যাবে হাজার হাজার, লাখে লাখে। এই যে কত পরিবার তার বাবা হারাবে, সন্তান হারাবে, ছেলে হারাবে, বিশ্ববাসী দেখবে আর হয়তো বিবৃতি দেবে যে এগুলো ঠিক না, এগুলো বন্ধ করেন, এই বন্ধ করেন, এটাই বলতে পারবে আমাদের বিশ্ব নেতারা, আমাদের জাতিসংঘ, এরা কিন্তু শুধু বলতেই পারবে, কিন্তু কাজে কিংবা বাস্তবে যে করতে পারে এটা আমি কখনো দেখিনি। এই জন্য আমি বলবো দর্শক, আসুন আমরা যুদ্ধকে না বলি, কারণ জানেন ইউক্রেনে মোটামুটি 7-8 লাখের মতো মুসলমান আছে, তারা অনেক ভালো ধর্মকর্ম পালন করে, অনেক মসজিদ আছে, অনেক অনেক ধর্মীয় আপনার উপাসনালয় আছে সে দেশে। আমি চাই না যে আমাদের মুসলমানদের ক্ষতি হোক, আমাদের অনেক আপনার প্রবাসী ভাইরা আছে, বাঙালিরা আছে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আসুন আমরা যুদ্ধকে না বলি। আপনি জানেন যে এই রাশিয়া ক্রিমিয়া দখল করে তারা থেমে থাকেনি, তাদের চোখ এখন মনে করেন যে আপনার ইউক্রেনের দিকে, কারণ ইউক্রেনের অনেক সম্পদ আছে এবং রাশিয়ার অনেক গ্যাস লাইন কিংবা পাইপ লাইন ইউক্রেনের ভিতর দিয়ে গিয়েছে। যদি আপনার ইউক্রেন যদি এখন যদি ন্যাটোর সাথে যায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক দলগুলোর সাথে, জোটের সাথে এক হয়, তাহলে হয়তো রাশিয়ার শক্তি সামর্থ্য কমে যেতে পারে কিংবা ইউক্রেন শক্তিশালী হতে পারে, তাদের পাইপ লাইনগুলো বন্ধ করে দিতে পারে। আসলে এটা রাজনৈতিক পাই প্রেক্ষাপট বুঝতে হবে। আমি যতটুকু ইউটিউব গুগল ঘেঁটেছি আমি জানলাম যে এটাই তাদের আশা। রাশিয়া চাচ্ছে ইউক্রেনকে ডাবিয়ে রাখতে, তাদের সীমানাগুলো দখল করতে, যাতে আমেরিকার সাথে না গিয়ে ওরা যাতে শক্তি সঞ্চয় করতে না পারে, এই জন্যই তাদের ক্ষমতা দেখাচ্ছে, ক্ষমতার দাপট দেখাচ্ছে রাশিয়া, আর কিছুই নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমি মনে করি উনি লোভে পড়ে গিয়েছেন। লোভ কখনো মানুষকে ভালো অধ্যায় নিয়ে আসতে পারে না। ওনার সামান্য লোভের জন্য হয়তো পৃথিবী থেকে অনেক মানুষ জীবন চলে যাবে, অনেক শিশু হাত পা হারাবে, অনেক বাবা তার সন্তানকে হারাবে, সন্তান তার বাবাকে হারাবে, এটাই হবে, আর কিচ্ছু হবে না, কোনো সমাধান আসবে না। আমাদের বিশ্ব নেতারা শুধু দেখবেন, বিবৃতি দেবেন, ঘোষণা দেবেন, এটা করবেন, অবরোধ করবেন, কত কিছু যে আমরা বেলকিবাজি দেখতেছি বর্তমান বিশ্বের দর্শক। আপনারা বলুন আমি কি মিথ্যা বলতেছি? দর্শক একটু বুকে হাত দিয়ে বলুন তো আমার কথাগুলো কি সত্য হয়, তাহলে আমাকে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি একটু ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, কারণ আপনারা উৎসাহ দিলে একটা ভিডিও আমি নিয়ে আসতে পারবো, আমার আর কিছু কোনো চাওয়া পাওয়া নাই। তো এই জন্য বলবো আসুন আমরা যুদ্ধকে না বলি, আমরা চাই শান্তির পৃথিবী, ইসলাম শান্তির ধর্ম, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হোক কিংবা আমাদের শান্তি কায়েম হোক, এটাই আমরা চাই। কারণ সেদেশে অনেক ইসলামিক ভাই আছে, অনেক ইসলামিক নেতাও নাকি আছে, আমি শুনেছি তারা ভালো ইসলাম ধর্ম পালন করে। প্রায় আমি একটা জরিপে দেখেছি যে 2050 সালের ভিতরে ইউক্রেনে নাকি 50 লক্ষ মুসলিম হওয়ার সম্ভাবনা আছে, এটা আন্তর্জাতিক সংস্থা জরিপ করেছে। তাদের দেশে মুসলমান কিন্তু হু করে বাড়ছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। এই রিপোর্টটা আমি গতকাল একটা থেকে কভার করেছি।
যাই দর্শক, এখানে রাশিয়ার অনেক ভেলকিবাজি আছে, তাদের অস্ত্র, তাদের সামর্থ্য অনেক, তাদের 10 লাখের মতো সেনাবাহিনী আপনারা জানেন না, তাদের অনেক ট্যাঙ্ক, 1,500-এর মতো বিমান আছে তাদের, তাদের ট্যাঙ্কের সংখ্যা অগণিত, 6-7 হাজার ট্যাঙ্ক, যেখানে আপনার আমি মনে করি যে এই যে ইউক্রেন কিছুই না, তাদের মাত্র 2.5 লক্ষ 3 লক্ষ সৈন্য আছে তাদের, আর রিজার্ভ কিছু সৈন্য আছে, আর মাত্র 600-700 আপনার হেলিকপ্টারের মতো আছে। এ নিয়ে আসলে কখনোই রাশিয়ার সাথে পারা সম্ভব না। আর চীনও কিন্তু এখানে ঘাপটি মেরে বসে আছে, তারা কিন্তু রাশিয়ার পক্ষে, এটা হয়তো আমরা জানি না। চীন সবসময় রাশিয়াকে সমর্থন করে, কেউ কিন্তু বিপদে এগিয়ে আসেনি আপনার এই যে ইউক্রেনে, শুধু একমাত্র পোল্যান্ড নাকি এগিয়ে এসে তারা কিছু অস্ত্র খাদ্য দিয়ে সহযোগিতা করতেছে এবং তাদের পাশে আছে। আমি আবার একটা জিনিস দেখলাম যে ইউক্রেনের প্রেসিডেন্ট আপনার জেলেন্সকি, উনি নিজেই যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন, এটা আমি অনেক ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, উনি যুদ্ধের মাঠে নেমে গিয়েছেন, উনি কিন্তু যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কা নিয়ে যুদ্ধ করতে নামেননি। উনি বলেছেন, আমি জনগণের পাশে আছি এবং থাকবো, এ দেশটাকে আমি নিয়ে স্বপ্ন দেখি। আসলে অনেক কথা ভালো লাগলো। মোটামুটি ইউক্রেন আগের থেকে অনেকটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে, আপনারা জানেন 1991 সালে তার দেশে একটা বড় দুর্ভিক্ষ, 93 সালে তার দেশে বড় একটা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে অনেক মানুষ মারা, 1933 সালে অনেক মানুষ মারা গিয়েছিল, 2008 সালেও তাদের দেশে একটা আপনার দুর্ভিক্ষ নেমে এসেছিল। সেখান থেকে কিন্তু এই ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির আপনার জেলেন্সকি, নামটা খুব কঠিন, উনি মোটামুটি দেশটাকে গুছিয়ে নিয়ে এসেছেন। সেখানে তাদের হঠাৎ করে এরকম একটা আশঙ্কি আপনার রাশিয়ার হামলা, চারদিক থেকে অতর্কিত হামলা, আমরা দেখলাম অনেক মানুষ মারা যাচ্ছে, সেনারা মারা গেছে, বিল্ডিংগুলো বিধ্বস্ত হয়ে গিয়েছে, এটা আসলে আমাদের খুব পীড়া দেয়। আমরা চাই না এরকম, আমরা চাই শান্তি, শান্তি নিয়ে এগিয়ে চলতে চাই, সুন্দর পৃথিবী। আমরা যদি পৃথিবীটাকে সুন্দর করতে পারি, আমাদের ছেলে সন্তান, দর্শক আপনাদের ছেলে সন্তান ভালো থাকবে ভাই। পৃথিবী যদি অশান্ত হয়, আমাদের ক্ষতি হবে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, তখন কিন্তু আমরা টের পাবো। এখন বসে বসে ফেসবুকে ইউটিউবে দেখি, হাসি কাঁদি যাই করি, কারো সাপোর্ট নেই, কারো পক্ষ নেই, বিপক্ষে নেই, কিন্তু বুঝতে পারবেন যখন তেল, চিনি, আটা ময়দার দাম বেড়ে যাবে, কিনতে গেলে বুঝবেন যে যুদ্ধ কত ভয়ঙ্কর, তখন হয়তো আমরা টের পাবো। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, যুদ্ধ, প্রতিটা যুদ্ধ কিন্তু মানুষের জীবনে অশান্তি ডেকে আনে। যদি তৃতীয় যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যায়, আপনি মনে করেন যে আমেরিকা, ফ্রান্স, তারপর আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এরা কিন্তু এক পক্ষে ভাই, আর রাশিয়া আর চীন কিন্তু আরেক পক্ষ, এরা কিন্তু একটা বিশাল, এরা কিন্তু দুইটা শক্তিধর, ক্ষমতাধর দেশ, কিন্তু ন্যাটো একটা অন্তর্ভুক্ত, কেউ হলো যে আপনার রাশিয়ার অন্তর্ভুক্ত, এদের ভিতরে যুদ্ধ বেজে গেলে যে কী হবে আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে একটা আলামত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমি কি সত্য না মিথ্যা বলছি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে, আমি এটাই লক্ষ্য করতে পারছি। এর জন্য আমি আশা করব দর্শক এগুলো আমরা বন্ধ করি। আর দর্শক, যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আসুন আমরা যুদ্ধকে না বলি, আমরা শান্তিকে হা বলি। আর দর্শক, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সকলেই সুস্বাস্থ্য জীবন কামনা করি, এবং আমাদের যারা প্রবাসী বাইরা ইউক্রেনে আছেন তাদের আমি সুস্বাস্থ্য জীবন, মঙ্গল জীবন কামনা করি। তারা যেন যুদ্ধে কোনো ক্ষতি না হয়, তারা যেমন সুন্দর মতো দেশে বাংলাদেশে ফিরে আসতে পারে, কিংবা পোল্যান্ডে নাকি যাওয়াটা অনুমতি বাংলাদেশ সরকার দিয়েছে। আমি ভাইদেরকে বলবো আপনারা এখন বর্তমানে পোল্যান্ডে চলে যান, কারণ এই যুদ্ধের মাঠে রাশিয়া কিন্তু খুবই ক্ষমতাধর রাষ্ট্র, তারা কিন্তু চাইবে না সহসা ইউক্রেনকে ছাড় দিতে। তাই আমি বলবো আপনারা অবশ্যই পাশের রাষ্ট্রে যদি পারেন, সম্ভব হয়, তাহলে নিরাপদে চলে যান। আপনাদের সকলের সুস্থ জীবন, মঙ্গল জীবন কামনা করে আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।